فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده نبينا محمد ومن دعا بدعوته واستنى بسنته وصار على نهجه إلى يوم الدين أما بعد فقد أرشد الباري في معظم تنزيله وعظيم خطابه بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد قال الله تعالى ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى الآية وقال النبي الأمين صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আহলাদিস আন্দোলন বাংলাদেশ এবং আল ফাওজান এডুকেশন সেন্টারের যৌথ উদ্যোগে আয়োজিত মৌলভীবাজারের প্রাণ কেন্দ্র রুমেল সেন্টারে অনুষ্ঠিত আজকের এই তিনি বৈঠকে আমরা যোগদান করতে পেরে আল্লাহ পাকের বারগাহে জানাই শুক্রিয়া আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকের আলোচ্য বিষয় প্রচলিত ইসলাম এবং প্রকৃত ইসলাম। আমরা এইভাবে বলতে পারি প্রচলিত ইসলাম বনাম প্রকৃত ইসলাম, আরও বলতে পারি অরিজিনাল ইসলাম বনাম পপুলার ইসলাম, এভাবে বলা যায়। পিওর ইসলাম বনাম পপুলার ইসলাম, এভাবে আমরা শিরোনাম সাজাতে পারি। শিরোনাম কি আমাদেরকে একটি হাদিসের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের আগে সে জামানায় মানুষ নিজেরা কিছু রীতিনীতি চালু করবে আর সেটাকেই সুন্নাত হিসাবে মনে করবে, আর সেটাকেই সুন্নাত হিসাবে মানুষ মনে করে
আর অরিজিনাল সুন্নতকে মানুষ ভুল প্রমাণ করার চেষ্টা করে। আজকের এই বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে অরিজিনাল ইসলাম, প্রকৃত ইসলাম, পিওর ইসলাম, ভেজাল ইসলাম, প্রচলিত ইসলাম, পপুলার ইসলামের সাথে কতটা সাংঘর্ষিক, পার্ট বাই পার্ট সবগুলি আলোচনা করা সম্ভব হবে না। প্রথমে আমরা আকীদা দিয়ে শুরু করব এবং মৌলিক বিষয়গুলি আমরা তুলে ধরব ইনশাআল্লাহ। আকীদার ক্ষেত্রে আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কুরআনুল কারীম, এই তিন বিষয়ে আলোচনা আমাদের আসবে। আল্লাহ সম্পর্কে প্রচলিত আকীদা হলো আল্লাহ নিরাকার এবং আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ সম্পর্কে অনেক ধরনের বদ্ধারণা এবং খারাপ ধারণা সমাজে প্রচলিত আছে, তার মধ্যে মোটামুটি দুইটা আমরা বেছে নিয়েছি। একটা হলো যে প্রচলিত মানুষের ধারণা, প্রচলিত ইসলাম আল্লাহ সম্পর্কে যে আল্লাহ নিরাকার। বহুদিন আগে আমরা বলে দিয়েছি যে নিরাকার পৃথিবীতে একটা জিনিসই আছে, তার নাম হলো ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম ছাড়া নিরাকার কোনো জিনিস নেই। দুনিয়ার যা কিছু, আগে মানুষ বলতো বাতাস নিরাকার, কিন্তু এখন বাতাস মাপা হয়, বাতাস প্রবাহিত হয়, মানুষ বাতাস দেখতে পায়। মানুষ যদি বাতাস খালি চোখে দেখতে পারত তো পৃথিবী অচল হয়ে যাবে। যেমন মাছ পানি দেখতে পায়, মাছের গায়ে পানি লাগে কিন্তু মাছ পানি দেখে না। পানি যদি দেখত তাহলে অন্ধকার হয়ে যাবে। যেমন মানুষ কুয়াশা দেখতে পায়, কুয়াশা দেখা যায় ওই জন্য মানুষ চলতে পারে না, গাড়ি চালাতে কষ্ট। বাতাসটা যদি দেখা যেত তাহলে মানুষ কী হতো, বাতাস এসে মানুষের চোখের সামনে আর হয়ে যেত, মানুষ বাতাসের আড়ালে ওপারে কী আছে দেখতে পেত। মাছ যদি পানি দেখতে পেত তাহলে ছোট মাছগুলি অটোমেটিকলি বড় মাছের পেটে চলে যেত, কিন্তু মাছ পানি দেখতে পায় না, মাছের গায়ে পানি লাগে, মাছ অনুভব করে পানি আছে। আমাদের গায়ে বাতাস লাগে, আমরা বাতাসে বেঁচে থাকি আর মাছ পানিতে বেঁচে। তো বাতাস এটা একটা দেখার জিনিস, এটা বস্তু, এটা মাপা হয়। তাহলে একটা জিনিসই পৃথিবীতে আছে, সেটার নাম হলো ঘোড়ার ডিম, যেটা কোনো বস্তুই নয়, নাম আছে কিন্তু আসলে অস্তিত্বে নেই, যার ফলে এটা মানুষ দেখতেও পারে না, দেখাও সম্ভব। যারা বলছেন আল্লাহ নিরাকার তারাই কিন্তু আবার বলছেন অমন অমক বুজুর্গ আল্লাহকে এতবার স্বপ্নে দেখেছে, তার মানে তার আগাগোড়ার কোনো মিল নেই, ফিনিশিং নেই, সমন্বয়। এ প্রসঙ্গে অরিজিনাল ইসলামের বক্তব্য হল আল্লাহ পাক বলছেন উজুহু ইয়াউমাইদিন নাযিরা, হাশরের ময়দানে কিছু মানুষের মুখ হবে উজ্জ্বল, ইলা রাব্বিহা নাযিরা, তারা তাদের প্রভুর দিকে তাকিয়ে থাকবে। আল্লাহ পাক আরো বলেন কাল্লা ইযা দুক্কাতিল আরযু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। আল্লাহ পাক আরো বলেন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রাব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। বহু ভুরি ভুরি আয়াত রয়েছে যে আয়াত প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন আকার আকৃতি নিয়ে বান্দার সাথে সাক্ষাৎ করবেন। সহি মুসলিমে একদম ক্লিয়ার এসেছে, রাসূলুল্লাহ সাল্লাম বলেন যে আল্লাহ পাক নিজস্ব আকৃতি বদল করে ছদ্মবেশে হাশরের ময়দানে আসবেন।
ছদ্মবেশে আসার পরে এসে বলবেন আনা রব্বুকুম, আমি তোমাদের প্রভু। ইমানদারেরা বলবেন আপনি আমাদের প্রভু নন, আমাদের প্রভু আসলেই আমরা দেখে চিনে ফেলব। আল্লাহ পাক তখন অরিজিনাল সুরতে পুনরায় আসবেন, তখন ইমানদার ব্যক্তিগণ আল্লাহর পদযুগলে সেজদায় লুটিয়ে পড়বে। আল্লাহ পাক বলছেন ইয়াওমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ ওয়া কাদ কানু ইউদাউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন পায়ের নলা খুলে দিয়ে বান্দাদেরকে সেজদার জন্য ডাকবেন। আল্লাহ নিরাকার, এটা প্রচলিত ইসলামে আছে, আর আল্লাহ পাকের আকার আছে, এটা হলো প্রকৃত অরিজিনাল ইসলাম, কোরআন হাদিসের ইসলাম। আল্লাহ পাকের আকার আছে, আল্লাহ পাকের আকার কিসের মতো আমরা জানি না। আল্লাহ পাকের আকার আছে বললে মানুষের মতো হয়ে যায় মর্মে, একটা ধারণা মানুষ পোষণ করে থাকে। আল্লাহর পা আছে তাহলে পা তো মানুষেরও পা আছে, মানুষ আর আল্লাহ তো সমান, নাউযু বিল্লাহ। মশার পা আছে, হাতিরও পা আছে, ব্যাঙেরও পা আছে আর কচ্ছপেরও পা আছে। কচ্ছপের পা, ব্যাঙের পা, মশার পা, হাতির পা, কারো পায়ের সাথে কারো পায়ের মিল নেই। যে আল্লাহ পাক তার মাখলুকাতের পায়ের সাথে কারো পায়ের মিল রাখেন নেই, সে আল্লাহর পা মানুষের পায়ের মতো হলো, এটা ভাবলেন কি করে আপনি, আর ভাবতে যাবেন কেন? আল্লাহ পাক বলছেন লাইসাকা মিসলিহি শাইউন ওয়া সামিউল বাসির। দুই নম্বর আকীদা আল্লাহ সম্পর্কে, যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সর্বত্র বিরাজমান, এই আকীদা পুরা মেরাজকেই অস্বীকার করা, এই আকীদায় পুরা ওহি নাজিলকেই অস্বীকার করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন করার জন্য সাত আসমান পাড়ি দিলেন। আল্লাহ পাক তো সব জায়গায় বিরাজমান, কেউ বলছে আল্লাহ সব জায়গায় বিরাজমান, আর কেউ বলছেন আল্লাহ মুমিনের কলবের মধ্যে। আল্লাহ যদি সব জায়গায় বিরাজমান হন, আল্লাহ তো দুর্বা ঘাসের মধ্যে আছেন, নাউযুবিল্লাহ। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুর্বা ঘাসের সামনে দাঁড়িয়ে, গাছের সামনে দাঁড়িয়ে কথা বললেই তো হয়ে যেত, মেরাজ হয়ে যেত। সাত আসমান পাড়ি দিলেন কেন? কোথায় গেছিলেন সাত আসমান পাড়ি? ওই বক্তা সাহেব বলছেন যে আল্লাহর দিদারের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন, সেই বক্তা সাহেবই বলছেন যে আল্লাহ সব জায়গায় বিরাজমান। তাহলে আল্লাহ সব জায়গায় বিরাজমান হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন, ওহি নাজিল হলো কেন? জিবরিল আলাইহিস সালাম আরশে আজিম থেকে আল্লাহর দরবার থেকে ওহি নিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছিয়ে দিল, নবী সাল্লাল্লাহু আলাইহিস সালামের কাছে পৌঁছিয়ে দিল, জমিনে এসে ওহি পৌঁছিয়ে দিল, আর সেই ওহি রাসূলুল্লাহ সাল্লাম মানুষের দ্বারে দ্বারে পৌঁছিয়ে দিল। তাহলে আল্লাহ সব জায়গায় বিরাজমান হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গাছের সামনে দাঁড়িয়েই তো আল্লাহর কাছ থেকে ওহি শুনে নিতে পারে। গাছের মধ্যে আল্লাহ আছেন, মাছের মধ্যে আল্লাহ আছেন, পানির মধ্যে আল্লাহ আছেন, এই আকীদা হলো হুলুল এবং ইত্তেহাদ, আর এই আকীদা সম্পূর্ণ হিন্দুদের। হিন্দুরা হলো 33 কোটি দেবতায় বিশ্বাসী, 33 কোটি বৈদান্তিক অধ্যুষিত এই ভারতবর্ষে, তবুও দাদা ঠাকুরকে যদি জিজ্ঞেস করা যায় দাদা কেমন আছেন গো, দাদা বলে উপরওয়ালায় যেমন রাখ। দাদাও জানে যে ওর আল্লাহ উপরে আছে, কিন্তু হুজুর জানে না। আমাদের দাদাদের হুজুরদের এলেমের দণ্ডদশা এমন যে দাদাদেরকে হার মানিয়ে দিই, দাদারাও তাদেরকে হার মানিয়ে দিই। আল্লাহ, দাদা কেমন আছেন? দাদা বলছে উপরওয়ালায় যেমন রাখে।
ও দাদাও জানে, তার স্রষ্টাও পরে, কিন্তু হুজুর জানে আল্লাহর সব জায়গায় বিরাজমান। মদিনা ইউনিভার্সিটির আমাদের একজন উস্তাদ ছিলেন, তার নাম ছিল প্রফেসর আব্দুল আজিজ আল জারবু। আব্দুল আজিজ আল জারবু স্যার বললেন, আমি আফ্রিকায় গেছিলাম ছাত্রদের ইন্টারভিউ নেওয়ার, মদিনা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে ছাত্রদেরকে ইন্টারভিউ নেওয়ার জন্য আফ্রিকায় গেছিলাম। তো আফ্রিকার এক ছাত্রকে প্রশ্ন করলাম, আল্লাহ কোথায়? বলে আল্লাহ সব জায়গায়। বললাম আল্লাহ যদি সব জায়গায় হয়, তারপরে বললেন আল্লাহ আমাকে ক্ষমা করুন, বলো তো বাবা এই রিজার্ভ ট্যাঙ্কি বাথরুমে ওখানে কি আল্লাহ আছেন? বলে হ্যাঁ। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বাথরুমের রিজার্ভ ট্যাঙ্কি ওখানে আল্লাহ আছে, এই আকীদা তুমি কি করে পোষণ করবে? তুমি কি ওখানে থাকতে পারবে? কোন রুচিশীল মানুষ কি ওখানে কল্পনা করা যায়? না হচ্ছে। তারপরে যা বললো তারও ভয়ানক। তাহলে এটা কি করে তুমি বললে যে আল্লাহ সব জায়গায় বিরাজমান? বলছে আপনার রুচি আর আল্লাহ রুচি এক নয়। তখন শেখ আব্দুল আজিজ আল জারবু হাফেজাহুল্লাহ বললেন, আমি আরো হতভম্ব হলাম যে মানুষের রুচির চেয়েও আল্লাহর রুচি নাউজুবিল্লাহ। বলে কি, লক্ষ লক্ষ আলেম সাধারণ মানুষ নয়, লক্ষ লক্ষ আলেম বকে বেড়াচ্ছে, অথচ তাদের বক্তৃতার মধ্যে অধিকাংশ ক্ষেত্রে এই বক্তব্যগুলি আছে, আল্লাহ সব জায়গায় বিরাজমান, নাউজুবিল্লাহ। আল্লাহ সম্পর্কে আরো কত কটু মন্তব্য আছে যেগুলি প্রচলিত সমাজে চালু আছে, যেগুলি আশ্চর্যজনক ব্যাপার। সবচেয়ে সুফিবাদীদের এই যে দর্শন চিন্তা, এটা বড় ভয়ানক দিক। তাই শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সুফিবাদী দর্শন চিন্তা সম্পর্কে বলছেন, অরিজিনাল ইসলাম স্বচ্ছ প্রস্রবণ, সেই প্রস্রবণই অবগাহন করছিল মুসলিম সমাজ, কিন্তু এর মধ্যে সুফিবাদী এই নোংরামি যখন এর মধ্যে ঢুকল। সুফিদের একটা অনুষ্ঠান হয়, সে অনুষ্ঠানের নাম হল ওরস, আর ওরস শব্দের অর্থ হল বাসর ঘর। যে পীর সাহেব মারা যান সে পীর সাহেবের মৃত্যুবার্ষিকী পালন করার নাম হল ওরস, আর ওরস মানে হল বাসর ঘর। আল্লাহ হলেন মাসুক আর বান্দা হলেন আশে, প্রেমিক প্রেমিকা নাউজুবিল্লাহ মিন যালিক, আল্লাহর আশেক বান্দা হয়, আশেকুল্লাহ আশেকে রসুল, আল্লাহর প্রেমিক হয়, রসুলের প্রেমিক হয়, প্রেমিক প্রেমিকা। গল্প করতে করতে কথা বলতে বলতে যখন মারা যায় তখন সেই আল্লাহর সাথে পরমাত্মার সাথে এই আত্মার মিলন ঘটে, আর সেটাই হলো বাসর। কত জঘন্য এবং কুফুরি আকীদা আল্লাহ সম্পর্কে, এগুলির ভিতরের বিশ্লেষণ খুব ভয়ানক। সুফিবাদীরা একসময় সালাদ চট করে বেড়াত। সুফি মানে ছিল খুব দন্যদশা বন জঙ্গলে থাকা লোক, তারা ছিল সুফি সংসার থেকে। খ্রিস্টানদের বাবা ফাদার ব্রাদার বা নানস তাদের মতো, কিন্তু পরবর্তীতে এখন সুফিবাদীরা হয়েছে সবচেয়ে বড় পুঁজিপতি। যে লোক হেলিকপ্টার দিয়ে চলে সে বড় সুফি, যে লোক বেশি হাইফাই গাড়িতে চলে সে বড় সুফি, যার বসার চেয়ারটা যত দামি সে বড় সুফি, যার ওরস মাহফিলের কি বলে গেটটা বানাতে 70,000 টাকা খরচ গেছে, সরি 1,70,000 টাকা খরচ গেছে সেরে গেটটা বানাতে,
ওটা হলো বড় সুবি, যার বসার চেয়ারের আসনটা 1,00,000 টাকা দিয়ে বানানো হয়েছে সে বড় সুবি, যে হেলিকপ্টার দিয়ে আসা যাওয়া করছে সে বড় সুবি। কাজেই এখন এই সুবিবাদটা দন্য দশার মধ্যে থাকে। একজন বেয়াদব বক্তা বক্তৃতা করছেন, বলছেন যে আল্লাহর নবীর উপরে দাঁড়িয়ে দরুদ পড়ার কারণে যদি বেয়াদবি হয়, আর এটা যদি বেয়াদবি হয় বেদাত হয়, আর বেদাতের কারণে যদি ওহাবিরা আমাদের উপর নাখোশ হয়, আর এই ওহাবিদের কথায় যদি আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেন, তবে আমরা জাহান্নামে যেতে পারি। এমন কি বলতে বলতে হাশরের ময়দানে আল্লাহকে বলবো আপনি এবং আপনার ফেরেশতাকে জাহান্নামে যান, তারপর আমরা এত বড় জঘন্য ধৃষ্টতা। আর এক সুফিবাদী বক্তব্য দিচ্ছেন, বক্তব্যের মধ্যে বলছেন যে আব্দুল কাদের জিলানী রাহেমাহুল্লাহ বললেন, আব্দুল কাদের জিলানী তো ওরা বলে না, ওরা বলে গাউসে পাক, গাউসে পাক বললে যে আল্লাহ তোমার জাহান্নাম আমি দেখতে যাব, বসে না তুমি জাহান্নাম দেখতে যাইও না, তুমি গাউসে পাক জাহান্নামের দিকে নজর দিলে জাহান্নামের আগুন নিভে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রি জাহান্নাম পর্যবেক্ষণ করে আসলেন, জাহান্নামের শাস্তি দেখে আসলেন, কি ভয়ানক শাস্তি হচ্ছে। নবী সাল্লাম জাহান্নাম দেখে আসলেন, ঘুরে ঘুরে জাহান্নামের শাস্তি দেখে আসলেন, মেরাজের জাহান্নাম নিভে গেল, জাহান্নাম নিভে যাবে আব্দুল কাদের জিলানির দৃষ্টিপাতে। আল্লাহ পাক বললেন জাহান্নামের দিকে তোমাকে যেতে দেওয়া হবে না, তাহলে আমি অবশ্যই যাব, 70,000 ফেরেশতা তোমাকে আটক করে রাখবে। গাউসে পাক বললেন আল্লাহ তোমার 70,000,000,000 ফেরেশতা আমাকে আটক করতে পারবে, নাউযু বিল্লাহ। এগুলি প্রচলিত ইসলাম, এগুলি লক্ষ জনতার সামনে বলা হচ্ছে, এগুলি ইউটিউবে আসছে, এগুলি নেটে প্রচার হচ্ছে। দেশের মানুষ পাগল হয়ে গেছে, মানুষের বিবেক বিবেচনার লোপ পেয়ে গেছে। জাহান্নাম কি জিনিস আর আল্লাহ পাক কে, আল্লাহর শক্তি কেমন, আল্লাহর সামনে হাশরের ময়দানে জালিলুল কাদার নবী, এমন কোন নবী নেই যিনি আল্লাহর সামনে যাওয়ার সাহস তার জন্য, সমস্ত নবী সারেন্ডার করবে যে আল্লাহর সামনে যাওয়ার ক্ষমতা আমার নেই। সহিহ বুখারী হাদিস। বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান হলেন আরশে আজিমে সমুন্নত গৌরবান্বিত। এই পয়েন্টে এসে সহিহ আকীদার আলেমদেরও সঠিক কনসেপ্ট অনেক ক্ষেত্রে আসেন, কেউ লেখে সমাসিক, কেউ লেখে আরোরূপ, কেউ লেখেন আল্লাহর সিংহাসন, সিংহাসন মানে বড় ধরনের আসন, আসন মানে যেখানে মানুষ বসে উপবিষ্ট হয়, উপবিষ্ট হওয়া, আরোরূপ হওয়া, সমাসীন হওয়া। হুম্মাস্তাওয়া আলাল আরশ, আরশের উপরে যিনি সমাসীন হলেন, সমাসীন শব্দটা এই তর্জমায় চলবে না। কেন চলবে না? ইমাম মালিক রাহিমাহুল্লাহকে বলা হলো, ইমাম মালিক রাহিমাহুল্লাহ বললেন আল ইসতিওয়াউ মা'লুমুন ওয়াল কাইফু মাজহুলুন। ইসতিওয়াটা আল্লাহর আরশে আযীমে ইসতিওয়া এটা জানা গেল, কিন্তু ইসতিওয়ার কাইফিয়তটা না জানা। আল্লাহ পাক আরশে আযীমে বসে আছেন না দাঁড়িয়ে আছেন, এতটুকু আমরা বলতে পারি সুম্মাস্তাওয়া আলাল আরশ, আরশে চড়লেন, আরশে চড়লেন। গাড়িতে মানুষ চড়ে, কেউ বসে, কেউ দাঁড়িয়ে থাকে, আবার কেউ শুয়েও থাকে। রাতে ট্রেনে আমরা যাব, ওটা স্লিপার কোচে টিকিট থাকলে ওখানে শুয়ে যাও, গাড়িতে দাঁড়ানোওয়ালাও চড়েছে, বসাওয়ালাও চড়েছে, আবার শোয়াওয়ালাও গাড়িতে চড়েছে।
গাড়িতে চড়েই সবাই ঢাকায় যাবেন, কেউ শুয়ে শুয়ে ঢাকায় যাচ্ছেন, কেউ বসে বসে যাবেন, আর কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবেন। যারা সিট পান নেই, সিটবিহীন আসনবিহীন টিকিট, স্ট্যান্ডিং প্যাসেঞ্জার, তারা দাঁড়িয়ে সারা রাত পার করবে। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে উঠলেন, চললেন, গৌরবান্বিত হলেন, সমুন্নত হলেন, এই ধরনের শব্দ আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু সমাসীন শব্দ ব্যবহার করা হবে না। কেন? এতে এখানে বসা প্রমাণ হয়, সমাসীন মানে আসন গ্রহণ। আর ইমাম মালিক রাহিমাল্লাহ বলেন আল কাইফু মাজহুলুন, এর ধরনটা আমাদের পাওয়া যায় না। আর একটা বিষয়, আল্লাহ রাব্বুল আলামিনের আকার আকৃতি প্রমাণ করতে আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে, বাল ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর হাতের আঙ্গুল আছে, আল্লাহর শ্রবণ শক্তি আছে, আল্লাহর দৃষ্টি শক্তি, আল্লাহর চোখ আছে, আল্লাহর চোখ আছে, ওয়াসনাইল ফুলকা বি আয়ুনিনা। আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে বললেন যে তুমি আমার চোখের সামনে একটা নৌকা বানাও, একটা কিস্তি, একটা জাহাজ বানাও, ওয়াসনাইল ফুলকা বি আয়ুনিনা, আমার চোখের সামনে। তাহলে আল্লাহর চোখ আছে প্রমাণিত হল, কান প্রমাণিত হওয়ার কোনো দলিল আমরা পাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিনের শ্রবণ শক্তি আছে, শ্রবণ শক্তি যেহেতু আছে তাহলে কান ছাড়া আবার শোনে কি করে? একদিন এক মুরব্বীর সাথে কথা হচ্ছিল, তিনি বলছেন কান ছাড়া আবার শোনে, কান দিয়ে তো শোনে, আল্লাহর শ্রবণ শক্তি আছে মানে ওটাই কান। বললাম যে চাচা সাপের কয় কান? বলো দুই কান। বয়স কত আপনার? বলছে আমার বয়স 68। আপনি বসেন, প্রাণীবিদ্যা জানেন কে দাঁড়ান তো? একজন প্রাণীবিদ্যার ছাত্র দাঁড়ালেন। বললাম বাবা আপনার বয়স কত? বলে আমার বয়স 24 বছর। আমার বয়স 24 বছর। 24 বছর বয়সের এই যুবক, তাকে বললাম যে সাপের কয় কান বাবাজি? বলে সাপের তো স্যার কান নাই, তো সাপ শোনে কি দিয়ে? সাপ জিহ্বা দিয়ে শোনে। কোনো প্রাণী জিহ্বা দিয়ে শোনে, কোনো প্রাণী তার গায়ের চামড়া ত্বক দিয়ে শোনে। কত প্রাণীকে আল্লাহ শোনার কত রকমের ব্যবস্থা দিয়েছেন, যে আল্লাহ সাপকে জিহ্বা দিয়ে শোনার ব্যবস্থা দিয়েছেন সে আল্লাহ শোনেন কি দিয়ে তা আমি কি করে বলব? যেখানে দৃষ্টিশক্তি বলা হয়েছে সেখানে চোখ কথাটা উল্লেখ করা হয়েছে, আর যেখানে শ্রবণ শক্তি বলা হয়েছে সেখানে কান কথাটা উল্লেখ করা হয় নাই। ওই জন্য সালাফে সালেহীনগণ বলছেন আমি রুহু কামাজা, যেভাবে আসছে ওইভাবেই বল। চোখের প্রমাণ আসছে সাথে সাথে দৃষ্টিশক্তি বলা হয়েছে, সাথে সাথে চোখ কথাটা উল্লেখ করা হয়েছে, শ্রবণ শক্তি পর্যন্তই শেষ হয়ে গেছে, ওখানে আর কান শব্দ উল্লেখ করা হয়নি। যেহেতু কান শব্দ উল্লেখ করা হয়নি, কাজেই কান শব্দটা আমরা বলবো না। কোরআন হাদিসে যেইটুকু আসছে সেইটুকুই বলবো, এর অতিরিক্ত বাড়তি কমতি করার সুযোগ আমাদের নেই। কারণ হলো এটা আল্লাহর জাত এবং সিফাতের। একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করতে গেলে রাত ভোর হয়ে যাবে, সময় কোলাবে। দ্বিতীয় বিষয় যেটা আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে প্রচলিত ইসলামে তিনটা কুধারণা, খারাপ ধারণা চালু আছে। এক নম্বর আছে আল্লাহর নবী নূরের তৈরি, আল্লাহর নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, জাতি নূর না সিফাতি নূর? যদি সিফাতি নূর হয়ে থাকেন তাহলে সিফাতি নূর তো সবার ভিতরেই আছে। কোরআনকেও আল্লাহ পাক নূর বলেছেন, ইসলামকেও নূর বলেছেন। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এ তো মাটির বাংলাকে আমরা সোনার বাংলা বলেছি। এখানে সোনালি ফসল ফলে, এখানে সোনা উৎপন্ন হয়,
স্বর্ণের সাথে এই মাটির বাংলাকে তুলনা করা হয়েছে। কেন? তার উন্নত মানের ফসল এবং উর্বরা শক্তি, যার ফলে সোনার ছেলে, এটা আমার সোনার ছেলে, এটা আমার কলিদার টুকরা, এটা আমার নয়নের পুতুলি, বাঘের বাচ্চা। হ্যাঁ, বাঘের বাচ্চা। বাঘের বাচ্চা মানে ও কি চার পায়ে জানোয়ার উলাইকে খেলা? না না, এটার মানে কি? আরে বাঘের বাচ্চা নিয়ে কয়েকদিন আগে ফেসবুকে কথা বলছে, বলছে এই বাঘের বাচ্চা কাউকে বলা হারাম। তা আমি আবার মাঝে মাঝে মেজাজ খারাপ হয়ে যায়, যে জানে সেও বলে, যে জানে না সেও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালেবের নাম দিলেন আসাদুল্লাহ ওয়া আসাদু রাসূলিহি। আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী সিংহ। সিংহ বলা হলো কাকে? আলী রাদিয়াল্লাহু তাআলাকে। কে ডেকে দিলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আলী ইবনে আবি তালেবকে আসাদুল্লাহিল গালিব বলতে পারে, আল্লাহর বিজয়ী সিংহ, তা আমি বাঘের বাচ্চা বললাম, তা আমিও অন্যায় করলাম। বলছিলাম যে যারা জানে তারাও বলে, আর যারা জানে না তারাও বলে। তাহলে সেফাতি নূর যদি হয় তো সেফাতি নূর সবার মধ্যে আছে। মাখলুক যদি হয়, নূরের ফেরেস্তাকে মাটির আদম সেজদা করল, মাটির আদমকে নূরের ফেরেস্তা সেজদা করল, নূরের মর্যাদা বাড়ানো হলো আর মাটির মর্যাদা কমানো হলো, নাকি কি হলো? মাটির মর্যাদা বাড়ানো হলো আর নূরের মর্যাদা কমানো হলো। সেজদা করলো নূরের ফেরেস্তা, আর সেজদা পেলেন কে? মাটির আদম। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সন্তান, বাবা হলেন মাটির আর ছেলে হলেন নূরের। সুবহানাল্লাহ। এখন আবার বলতে 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 হেলিকপ্টার হুজুর এটাও বলে ফেলতেন দুই দিন আগে যে আদম আলাইহিস সালামই আমাদের নবী পিতা, আমাদের নবী সন্তান, আর আমাদের নবী হলেন আদম আলাইহিস সালামের পিতা। ভয়ানক কিম্ভূত কিমাকার। ওই উত্তর আকাশে একটা ধ্রুব তারা দেখতে পাচ্ছিলাম, জিবরিল আমিন বললেন যে আমি 70,000 বার দেখেছি, 70,000 বার ওই আকাশে, উত্তর আকাশে তারকা দেখতে পেয়েছেন। ওই তারকা আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ নবীর নূর আল্লাহ সৃষ্টি করে রেখেছে। জাল হাদিসে বলছে যে আমি তখন নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম কাদা আর মাটি আর পানির মধ্যে মাখানো হচ্ছিল। আদম আলাইহিস সালামকে বানানোর জন্য কাদা মাটি মাখানো হচ্ছে, সেই সময় আমি নবী। বাপের আগে যদি বেটা জন্ম নেয় তাহলে পরিস্থিতিটা কেমন? আদম আলাইহিস সালাম হলেন বাবা আর আমাদের নবী ছেলে। দলিল বুখারীর হাদিস, নবী সাল্লাম বলছেন না সাইয়্যিদুল আদম, আমি আদম সন্তানের সর্দার। আলহামদুলিল্লাহ, বিদ্যুৎ মণ্ডল এলো নাকি? বিদ্যুৎ এলো না গেল? বিদ্যুৎ এলো না গেল? চলে গেল বিদ্যুৎ, চলে গেল। আলহামদুলিল্লাহ, আপনাদের এখানে তাহলে বিদ্যুৎ যায় তো নাকি? ঝড় তুফান হচ্ছে, বিদ্যুৎ যায় মাঝে মাঝে নাকি? আলহামদুলিল্লাহ, আমাদের পাবনাতে গিয়ে দেখলাম ভাই বিদ্যুৎ যায় না, থাকেই না তো যাবে কি করে, মাঝে মাঝে এসে হাজিরা দিয়ে যায়।
মাঝে মাঝে এসে হাজির থাকেই না তো যাবে কি করে, এখানে যায় না, আপনার এখানে যায় তা আলহামদুলিল্লাহ, তার মানে অধিকাংশ সময় থাকে মাঝে মাঝে চলে যায়। বলছিলাম যে অকুন্তু নেবিয়ান, হাদিস হলো মেড ইন চায়না, হাদিস মেড ইন চায়না, অকুন্তু নেবিয়ান ও আদম বাইনাল মাই ওয়া তিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আল্লাহর নূরে পয়দা হয়ে থাকে, কেউ কেউ বলতে বলতে বলেন যে আল্লাহর নূরে রাসূল পয়দা আর রাসূলের নূরে সারা জান পয়দা, তাহলে কুকুর পয়দা হয়েছে কার নূরে গো, শৃগাল পয়দা হয়েছে কার নূরে? কথাটা যে মানুষ বলে হিসাব করে বললে এই কথা বলতো না। আল্লাহ পাক বলছেন কুল, হে নবী আপনি বলে দিন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আরবি ব্যাকরণে ইন্না হলো হরফে মুশাবাহ মিলবে, আর মা হলো মায়ে কাফা ইয়াকুফু আনিল আমাল, ইন্না হরফে মুশাবাহ ফেলের পরে যদি মায়ে কাফা আসে ইউফিদুল হাসাদ, সীমাবদ্ধতা ফায়দা দেয়, কেবলমাত্র আমি তোমাদের মতো মাটির মানুষ ছাড়া আর কিছু নই, ইউহা ইলাইয়া আমার কাছে ওহি আসে, আমি তোমাদের মতো মাটির মানুষ ছাড়া কিছু নই, আমি তোমাদের মতো মাটির মানুষ। কিন্তু সূরা মায়দা যে বলছে أعوذ بالله من الشيطان الرجيم قد جاءكم من الله نور وكتاب مبين قد جاءكم من الله نور وكتاب مبين আল্লাহর তরফ থেকে তোমাদের কাছে এসেছে একটি নূর আর একটি প্রকাশ্য কিতাব। এই যে নূর হলো নবী আর কিতাব হলো কোরআন, সূরা মায়েদার 15 নম্বর আয়াত। বললাম যে আয়াতটা একটু সামনের দিকে পড়ো, কুমিল্লার চান্দিনা আলিয়া মাদ্রাসার হেড মহাদেশ সাহেব একদিন গাড়িতে আমাকে পেয়ে গেলেন, পেয়ে বললেন যে আপনাকে আজকে পেয়ে আমার খুব সুবিধা হয়ে গেল, আমাকে কয়েকটা বিষয় একটু ক্লিয়ার হতে। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন, তোমাদের কাছে এসেছে আল্লাহর তরফ থেকে একটি কিতাব আর একটি প্রকাশ্য নূর, একটি প্রকাশ্য কিতাব আর একটি নূর, নূর এসেছে কিতাব এসেছে, কিতাব কোনটা নূর কোনটা? সূরা মায়দা 15 নম্বর, বলে আগে পড়ো, আগেরটুকু পড়লে তো ক্লিয়ার হয়, এই জায়গাতেই হলো সবচেয়ে শুভঙ্করের ফাঁকি, এখানে প্রস্রাব করিবেন না করিলে 500 টাকা জরিমানা, এখানে প্রস্রাব করিবেন না করিলে 500 টাকা জরিমানা, এখানে প্রস্রাব করিবেন না করিলে 500 টাকা জরিমানা, দাড়িটা নায়ের ওই পাশে দিলে এখানে প্রস্রাব করিবেন না থামো করিলে 500 টাকা জরিমানা, এবারে দাড়িটা এবারে তুলে দিলে এখানে প্রস্রাব করিবেন না করিলে 500 টাকা জরিমানা। যত রকমের শেরেক বেদাত এবং কুফুরি ঢুকেছে ইসলামের মধ্যে, যত রকমের জাল জুয়ার চুরি জালিয়াতি ঢুকেছে সব এই জায়গায়, কেউ নাদান না জানার কারণে আর কেউ জেনে বুঝে দুনিয়াবী স্বার্থে এগুলো ঢুকেছে। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন, এরপরে আল্লাহ পাক বলেন ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম,
ওয়ায়ুখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর বিইযনি ইয়াহদি বিহিল্লাহ। আগে তো দুইটা বলা হলো, নূরুন ওয়া কিতাবুম মুবিন, আর এখানে এসে বলছেন আল্লাহ উক্ত উহা দ্বারা হেদায়েত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন তারাকতু ফিকুম আমরাইনি লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। বিহিমা শব্দ ব্যবহার করেন, কিতাব রেখে গেলাম আর সুন্নাত রেখে গেলাম, কোরআন এবং সহি হাদিস রেখে গেলাম। এক শ্রেণীর লোক এখন আবার বলছেন যে আল্লাহ নবী তো সুন্নাত রেখে গেছেন, হাদিস তো রেখে যান, অতএব আহলে সুন্নাত হতে হবে, আহলে হাদিস হতে হবে। বলছি ভাই, নুন দেন আর লবণ দেন এক চামচ দিয়ে, নুন এক চামচ আর লবণ এক চামচ দিলে কিন্তু তরকারি খাওয়া যাবে। তরকারির মধ্যে নুন এক চামচ দিনে, লবণ আর এক চামচ দিন, আর নিমক যদি আর এক চামচ দেন, আর সল্ট যদি আর এক চামচ দেন, তো তরকারি অখাদ্য হবে। তাহলে নুন আর নিমক আর লবণ আর সল্ট এতে একই জিনিস, পার্থক্য হল নামের। মুহাদ্দিসদের পরিভাষায় যেটাই সুন্নত ওটাই হাদিস, এটা মুরাদেব শব্দ, সম অর্থবোধক শব্দ। রাসূলুল্লাহ সাল্লাম বললেন আমি তোমাদের জন্য কিতাব এবং সুন্নত রেখে গেলাম, তারপরে বসে লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিনা বলে বসে বিহিমা, উক্ত দুইটি বস্তু যতদিন আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। এখানে বিহিমা দ্বিবচন ব্যবহার করলেন আল্লাহ, কাজ্জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, নূর তো নবী আর কিতাবটা হলো কোরআন। তা আল্লাহ পাক তো বলবেন ইয়াহদি বিহিমাল্লাহু সুবুলাস সালাম, কিন্তু ইয়াহদি বিহিমা না বলে বলেন ইয়াহদি বিহিল্লাহ। পরের শব্দে এসে আল্লাহ এক বচন ব্যবহার করলেন কেন? বুঝতে হবে যে এই আত যেটা, এই আতটা হলো আতফে তানাউউ নয়, এই আত হলো আতফে তাফসিরিয়া। কাজ্জাকুম মিনাল্লাহি নূরুন, তোমাদের কাছে এসেছে একটি নূর, ওয়াহিয়া ওয়াহুয়া কিতাবুম মুবিন, আর সেই নূরটাই হলো আল্লাহর কিতাব। এরপরে আল্লাহ এক বচন ব্যবহার করে বলছেন উক্ত কিতাব দ্বারা আল্লাহ হেদায়েত করেন। পরের আয়াতের সামনে গেলে ওখানে এক বচন ব্যবহার করেছেন আল্লাহ পাক, কাজে যেটাই নূর ওটাই কিতাবে নবী, এটা আল্লাহর কোরআনকে নূর বলা হয়েছে, আল্লাহর নবীকে নয়। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে মানুষ সবসময় এইভাবেই না জানার কারণে মানুষকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে এক শ্রেণীর লোকেরা। চিটাগাঙে যারা আছেন কি বলে ভান্ডারী, ওরা বলে দাস্তে খোদা দাস্তে রাসুল ইয়া রাসুল আল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালু নিক্ষেপ করেছিলেন দুইবার, একটা হলো হুনাইনের যুদ্ধে আর এক হলো হিজরতের রাতে। হিজরতের রাতে হুনাইনের যুদ্ধে দুইবার বালু নিক্ষেপ করেছিলেন, সেই বালু কাফেরদের চোখে গিয়ে লেগে তারা অন্ধ হয়ে গেল। আল্লাহ পাক বলেন আমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, হে নবী আপনি যখন বালু নিক্ষেপ করেছিলেন আপনি নিক্ষেপ করেন নাই, আল্লাহ নিক্ষেপ করেছিলেন। তারা বলছে যে আল্লাহর হাত আর নবীর হাত একই, কেননা নবী বালু নিক্ষেপ করলেন, আল্লাহ বলে আমি নিক্ষেপ করেছি। বাংলাদেশের কোনো আলেমের কাছে এর জবাব আমি খুঁজে পাইনি, সঠিক জবাব, সুন্দর জবাব, সন্তোষজনক পাইনি। মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর আব্দুর রাজ্জাক আল আব্বাদ, মদিনা ইসলামিক ইউনিভার্সিটির মসজিদের খতিব এবং সৌদি সরকারের রেডিও টেলিভিশনের বক্তব্যদানকারী, মদিনা ইউনিভার্সিটির একদম কি বলে প্রবীণ প্রফেসর ডক্টর আব্দুল মোহসেন আল আব্বাদ সাহেবের সুযোগ্য পুত্র ডক্টর আব্দুর রাজ্জাক আল আব্বাদ, মসজিদে নববীতে একদিন দেখা হল, স্যার এই আয়াতের ব্যাখ্যাটা বলেন তো বুঝিত না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ বলেন তুমি নিক্ষেপ করে আমি করছি।
তখন ডক্টর আব্দুল্লাহ সাকাল আব্বাস স্যার বললেন যে আয়াতের মধ্যেই জবাব আছে। কিভাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলছেন আমার আমাইতা, হে নবী আপনি মূলত বালু নিক্ষেপ করেন নাই, ইজ রামাইতা, যখন আপনি বালু ছেড়ে দিয়েছেন। আল্লাহ নিজেই বলছেন বালু যখন আপনি নিক্ষেপ করেছিলেন তখন আপনি করেননি, আল্লাহ করেছেন। তো নবীকে বলছেন যখন বালু ছেড়েছিলেন, এটার তর্জমা হবে যে আপনি বালু নিক্ষেপ করেননি, মানে বালু কাফেরের চোখে পৌঁছান নাই, যখন আপনি বালু বাতাসে ছেড়েছিলেন। তাহলে নবী বাতাসে ছেড়েছিলেন আর আল্লাহ চোখে পৌঁছিয়ে দিয়েছে। তাই আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আপনি বাতাসে বালু ছেড়েছিলেন কিন্তু আপনি বালুটা কাফেরের চোখে পৌঁছাননি। তো আল্লাহর নবীর হাতে বালু ছাড়া হয়েছিল আর আল্লাহর হাতে কাফেরের চোখে পৌঁছানো হয়েছে, সমস্যাটা কি? দুইজন দুই কাজ করেছেন। আল্লাহ পাক নবীকে পাঠিয়েছেন হেদায়েতের জন্য, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, রাসূলকে পাঠাতেন হেদায়েত দিয়ে, কিন্তু রাসূল তার চাচাকে হেদায়েত করতে পারলেন। আল্লাহ বললেন ইন্নাকা লা তাহদি মান আহবাব, তুমি হেদায়েত করতে পারো না তাকে যাকে পছন্দ করো। যুবক ভাইদেরকে আমরা এক্ষেত্রে অনুরোধ করি, নবী সাল্লাম পারেননি তার চাচাকে বুঝাতে, ইব্রাহিম আলাইহিসাল্লাম পারেননি তার পিতাকে বুঝাতে, নূহ আলাইহিসাল্লাম পারেননি তার ছেলেকে বুঝাতে। তাদের যদি কোনো সমস্যা না হয়ে থাকে, আমি আপনি চাচা ভাতিজা আত্মীয় স্বজন কাউকে বুঝাতে পারবো বা না পারবো সেটার জিম্মাদারি আমাদের নয়, তাদেরকে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। সে অমা আলাই নেই বালা। বন্ধুগণ, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নন, তিনি মাটির তৈরি। নবী সাল্লাম গায়েব জানতেন, নবী সাল্লাম গায়েব জানতেন প্রচলিত ইসলাম, অরিজিনাল ইসলামে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না। আল্লাহ পাক বললেন হে নবী আপনি বলে দিন, কুল্লা আলামুল গায়বা, কুল্লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব লাসতাকথারতু মিনাল খায়রি ওয়ামা মাসসানিয়াস সু, আমি যদি গায়েবের খবর জেনে নিতে পারতাম তাহলে আমি বেশি বেশি ভালো কাজ করতাম আর কোনো ক্ষতি আমাকে পুষত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খায়বারের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির বাড়িতে, মহিলার বাড়িতে দাওয়াত খেলেন, ওর মধ্যে বিষাক্ত বিষ মিলাই দেওয়া হয়েছিল গোশতের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না জেনে খাওয়া শুরু করলেন, আল্লাহর ওহী নাজিল না হওয়া পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাম বুঝতে পারলেন না। এমনকি কোনো এক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীর গলার হার হারিয়ে গেল, উটের পিঠের তলে পড়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুঁজলেন, সাহাবায়ে কেরামগণ খুঁজলেন, পাওয়া গেল উটের পিঠের তলে আল্লাহর নবীর স্ত্রীর হার, কিন্তু নবী সাল্লাম বলতে পারলেন না। মায়েশা সিদ্দিকার চরিত্রে কলঙ্ক লেপন করা হয়েছিল, যতক্ষণ পর্যন্ত ওহী নাযিল না হলো ততক্ষণ পর্যন্ত নবী সাল্লাম কোনো কথা বলতে পারলেন না। আল্লাহ পাক তাই নবীকে বলছেন, কুল লা আমলিকু লি নাফসি নাফআ ওয়ালা দাররা ইল্লা মা শাআ আল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাসতাকথারতু মিনাল খায়রি ওয়ামা মাসসানিয়াস সু ইন আনা ইল্লা নাযীরুন ওয়া বাশীরুন লিকাওমিন ইউমিনুন, সূরা আ'রাফ 188 নম্বর আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 63 বছর, তিনি ইন্তেকাল করলেন। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা হাকিনাতি ওয়া যাকিনাতি, রাসূলুল্লাহ সাল্লাম আমার বুকে মাথা রেখে ইন্তেকাল করলেন, মারা গেলেন। আমা মুহাম্মাদিন ইল্লা রাসূল কদ খালাত মিন কাবলিহি রুসুল আফা ইন মাতা ও কুতিল আনকালাবতুম আলা আকাবিকুম, আরে বেরেলভীরা তো আছে, ভণ্ড
ওই ভান্ডারিয়ার তো আছে আছেই, যারা সহি আকিদার দাবিদার, যারা দেওবন্দি আকিদার দাবিদার, তারা পর্যন্ত এই জায়গায় এসে ফেঁচে গেল। কেন? কোরআন সুন্নার মাপকাঠি থেকে মানুষ যখন সরে যায় তখন মানুষ মারাত্মক ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে যায়। বন্ধুগণ, তিন চার নম্বর যেটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির, রাসূলুল্লাহ হাজির নাজির, মক্কাতেও আছেন মদিনাতেও আছেন, তারপরে হিজরতের ওয়াজ করতেছেন হুজুর। হিজরতের রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করে 13 দিন 13 রাত পাড়ি দিলেন, পাড়ি দিয়ে মক্কা থেকে মদিনায় পৌঁছলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা থেকে দিনের নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চায়, কোয়ে কাঁদায় বুক ভাসায়, টেটন শ্রোতা পিছনে বসা, হুজুর আল্লাহর নবী তো হাজির নাজির, মক্কাতেও আছেন মদিনাতেও আছেন, তার হিজরত লাগলো কেন 13 রাত 13 দিন? মক্কাতেও আছেন মদিনাতেও আছেন, হাজির নাজির, 13 দিন 13 রাত লাগলো কেন? হিজরতের এই মহান সেই ত্যাগকে অস্বীকার করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অতিরিক্ত বাড়িয়ে এইভাবে বলানোর চেষ্টা করা হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কামা আত্রাতিন নাসারা ঈসা ইবনে মারিয়াম, ইন্নামা আনা আব্দুল্লাহ ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলাহ। নাসারা যেরকম নাসারা মরিয়ম তনাই ঈসা রুহুল্লাহকে আল্লাহর বেটা বানিয়েছে, তোমরা এইভাবে বাড়াতে বাড়াতে আমাকে আল্লাহর সমতুল্য সমকক্ষ বানায় না, আমি একজন সতর্ককারী এবং শুভ সংবাদদাতা ছাড়া কিছুই নই। সম্মানিত দীনী ভাতৃমণ্ডলী, তিন নম্বরে আসে কুরআনুল কারীম। কুরআনুল কারীম এটা আল্লাহর কালাম, যার সমতুল্য পৃথিবীর আর কিছু হয় না। আল্লাহর কালাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহর কালাম হলো আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনের আসন আজকে দখল করে নিয়েছে এক এক মসজিদে। আল্লাহর কসম, সারা বাংলার প্রত্যেকটা মসজিদে যে যেই মসজিদের অনুসারীরা, যেই পীরের মুরিদ, সেই পীরের কিতাব সেখানে রাখা। এই মসজিদটা কারা পরিচালনা, এখানে কারা সালাত আদায় করে, ওখানে রাখা কিতাব দেখলেই বুঝতে পারবে। 5 ওয়াক্ত সালাত শেষ করে সেই কিতাবখানা নিয়ে তারা শুরু করে দিয়েছে। আল্লাহর কোরআনের আসন, রাসূলের হাদিসের আসন দখল করেছে এই সমস্ত বুজুর্গানের দিনে লেখা কিতাব। আমাদের মসজিদে একদল লোক আসলো, চারটি পাট্টি গাঁটি সব নিয়ে হাজির, আমাকে ফোন দিয়েছে, আমি সভাপতি মসজিদের, বলে মাদানী সাহেব মসজিদের চারটি পাট্টি গাঁটি সব নিয়ে আসছে, জিরা তেজপাতা গরম মশলা কাঠ করি সব আছে, তো এখানে আমরা কি থাকতে দেবো না খেদায় দেবো? বললাম থাকতেও দিয়ে না খেদায় দিয়ে আসে আবার কেমন? বলে ওর কাছে বুজুর্গের কেতাব আছে, বুজুর্গের কেতাবটা নিয়ে আল্লাহর কোরআন অথবা বুখারীর হাদিসটা তার হাতে তুলে দেন। তুলে দিয়ে বলেন, আমাদের এই মসজিদে বুখারীর হাদিস বর্ণনা করা ছাড়া অন্য স্বপ্নের ধর্ম বলতে দেওয়া হবে না, সারা জীবন থাকেন আজীবন থাকেন আমাদের এখানে বয়ান করেন, কোনো সমস্যা নেই, কিন্তু বুখারী হাদিসটাই বয়ান করতে। তখন বলছে বুখারী হাদিস ফেলে দিয়ে ওর কেতাবটা কেড়ে নিয়ে বলছে সে চলে গেছে, খেতায়ও দেয়নি থাকতেও দেয়নি, একাই চলে গেছে। বললাম বুখারীর হাদিস দেখে তারা পালায় তাদের অবস্থাটা কি? আজকে হেলিকপ্টার হুজুর বর্ণনা দিচ্ছে যে বুখারি তো নবীর জামানায় ছিল না, বুখারীর হাদিস যদি নবীর জামানায় না থাকে তুই বুখারি খতম দিস কেন? বুখারি খতম কেন দিছিস? বুখারির নাম বেছে কেন তোরা গোটা মানুষকে ধোকা দিচ্ছিস? নবী সাল্লামের যুগে বুখারির হাদিস ছিল না, বুখারি নামক এই কেতাবখানার নবী সাল্লামের জামানায় ছিল না, নবী সাল্লামের হাদিসটাই তো বুখারি। নবী সাল্লামের সহি হাদিস যদি বুখারি হয়ে থাকে তাহলে যে ব্যক্তি বলবে নবীর জামানায় বুখারি ছিল না সে যদি বুঝে পারে সঙ্গে সঙ্গে উত্তাদ হয়ে যাবে। কোনো সন্দেহ, সম্মানিত দিনী বৈঠকের ভাতৃমণ্ডলী, মানুষের তৈরি কেতাবের ভূমিকায় দেখালো ইন্নাল হেদায়তা কাল কোরআন, হেদায়ত কাল হেদায়া কেতাব কারা কোরআনের। আরেকজন আবার সুন্দর করে বলছে,
মসনবীর হস্তে কোরআন দর জবানে পহলবে মসনবীয়ে মৌলবীয়ে মানবে। সুবহানাল্লাহ কোন না নাকি ইল্লাল্লাহ কইবেন? আরে সুবহানাল্লাহ কইতেন না আরো ধরে কোন? মসনবীয়ে হস্তে কোরআন দর জবানে পহলবে মসনবীয়ে মৌলবীয়ে মানবে। হ্যাঁ একটু সুর দিয়ে বলে তো ভালোই লাগে। লালু হাফেজ মোনাজাত করছিল আমার খালার বাড়ির মসজিদে ফজরের সময়, লালু হাফেজের মোনাজাত। গপ্তে আতশ মানহামানা মাতাসাম আন্তে রাই তু বিবিনি দারাসাম। মুসল্লিরা বলছে আল্লাহুম্মা আমিন। আমি বললাম লালু এক মোনাজাতের তর্জমাটা করো। গপ্তে আতশ মানে আগুন বলল আমার দাহ্য শক্তি আমি হারাই নি। এটা হলো লালু হাফেজের মোনাজাত। আর এক মোনাজাতকারী মোনাজাত করল, মারিজাম ইয়া রাসূলুল্লাহ মারিজাম ওয়ালাকিন খশ নসীবাম কে তো তাবিবাম মুজরিমাম ইয়া রাসূলুল্লাহ মুজরিমাম ওয়ালাকিন খশ নসীবাম কে তো শাফিয়াম। মালয়েশিয়া ইউনিভার্সিটির প্রফেসর ঢাকা গুলশানের জাস্টিস সোহরাব সাহেবের বাসায় ঘটনাটা ঘটলো, গুলশান মসজিদের তদানীন্তনকালীন ইমাম। আমি তখন ছাত্র দাঁড়ি মুখ গদাই। আমি বললাম হুজুর এই মুনাজাতের তর্জমাটা বলে। মারিজাম ইয়া রাসূলুল্লাহ মারিজাম ওয়ালাকিন খশ নসীবাম কে তু তাবিবাম মুজরিমাম ইয়া রাসূলুল্লাহ মুজরিমাম ওয়ালাকিন খশ নসীবাম কে তু শাফিয়াম। খুব গরম হয়ে রাগ করে চলে গেল। গুলশান মসজিদের ইমামের সামনে দাঁড়িয়ে আজ পর্যন্ত কেউ কথা বলেনি। আমি আমার মুল্লাই বললাম সেদিন, দাড়ি মুছ বালকের আমার গজাইনি, রাগ করে বক বক করতে করতে চলে গেল গদ গদ করতে করতে। মালয়েশিয়া ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মোহাম্মদ আলী স্যার বললেন, বেটা এর তর্জমাটা বলো তো। বললাম এর তর্জমা হলো, হে আল্লাহর নবী আমি অসুস্থ, আপনি হলেন আমার ডাক্তার। মারিদাম ইয়া রাসূলুল্লাহ মারিদাম, হে আল্লাহর নবী আমি অসুস্থ, আপনি হলেন আমার ডাক্তার। আল্লাহ পাক বলছেন নবীকে, ওয়াই ইয়ামসাকাল্লাহু বিদুরিন ফালা কাশিবা লাহু ইল্লা, যদি তোমাকে কোনো রোগ সঙ্গে ধরে সেটাকে মুক্ত করার ক্ষমতা একমাত্র আল্লাহ ছাড়া কেউ নেই। বন্ধুগণ, তাহলে আমরা বুঝতে পারতেছি পপুলার ইসলাম আর অরিজিনাল ইসলাম। অরিজিনাল ইসলাম, পিওর ইসলাম এবং পপুলার ইসলাম, এটা দ্বন্দ্ব আবহমান কাল চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। আমাদেরকে খুঁজে বাইর করতে হবে। প্রভু ফুল ভেঙে দাও, প্রভু ফুল ভেঙে দাও, যে ভুলে তোমারে ভুলে হীরা ফেলে কাঁচ তুলে ভিখারি সেজেছি আমি, আমার সে ভুল প্রভু তুমি ভেঙে দাও, প্রভু ভুল ভেঙে দাও। কবি যথার্থই বলেছেন মাশাল, প্রভু ভুল ভেঙে দাও, প্রভু ভুল ভেঙে দাও, যে ভুলে তোমারে ভুলে হীরা ফেলে কাঁচ তুলে ভিখারি সেজেছি আমি, আমার সে ভুল প্রভু তুমি ভেঙে দাও, প্রভু ভুল ভেঙে দাও। আল্লাহ পাক বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাউ যালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়ামা কানূ মুহতাদীন। তারা ভ্রষ্টতাকে খরিদ করেছে হেদায়েতের বিনিময়ে। সম্মানিত দিনী বৈঠকের দিনী ভাতৃমণ্ডলী, এবার ইবাদতের ক্ষেত্রে সালাত সিয়াম হজ জাকাত দান সাদাকা সব জায়গায় পপুলার ইসলাম আর পিওর ইসলাম যদি বর্ণনা করতে যাওয়া যায় তাহলে কত সেমিনারের প্রয়োজন। সালাতের মধ্যে সিয়ামের মধ্যে কত সেমিনারের প্রয়োজন, সেটা বিরাট ব্যাপার। যাই হোক, আমাদেরকে সময় পারমিট করবে না। শেষে আপনাদেরকে দুইটি সতর্কবাণী জানিয়ে যাচ্ছি। এক নম্বর সতর্কবাণী হল, দাওয়াতি কাজ আপনারা করবেন একটু ধীরে ধীরে, ধীরে ধীরে আগাবেন, তাড়াহুড়ো নয়।
যারা কোরআন সুন্নার পথে নতুন আসেন তাদের বুকের ভিতরে বারুদ জ্বলে যায়, তারা পাগল করা গোটা বিশ্বের সকল মানুষকে একদিন হেদায়ত করার জন্য মরিয়া হয়ে উঠে। তাড়াতাড়ি করাটা হলো শয়তানের কাজ, ধীরে ধীরে করা হলো আল্লাহর কাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোন বললেই হয়ে যায়, তবু আসমান জমিন সৃষ্টি করেছেন ছয় দিনে। যে আল্লাহ কোন বলে চোখের পলকের সৃষ্টি করতে সক্ষম, তিনি ছয় দিনে আসমান জমিন সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পাওয়ার দিয়ে দুই দিনে ইসলাম কায়েম করতে পারতেন। 23টি বছর যাবৎ নবী সাধনা করলেন, কষ্ট করলেন, তপস্যা করলেন, প্রচেষ্টা চালালেন, দিনের দাওয়াত পৌঁছালেন, 23 বছরে ইসলাম কমপ্লিট হল। কাজে দাওয়াতি কাজ আস্তে আস্তে ধীরে ধীরে আগাতে হবে। কাটাহেরি ক্ষান্ত হও কমল তুলিতে, দুঃখ বিনে সুখ লাভ হয় কি নহিতে। কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ, উত্তম বিহনে কার পুরে মনোরথ। কাজে উদ্যম লাগবে, আস্তে আস্তে আগাতে হবে। দাওয়াতের ক্ষেত্রে দুইটা জিনিস খেয়াল রাখবেন, বয়স্ক মানুষের কাছে আগেই দাওয়াত নিয়ে যাবেন না, কারণ বয়স্ক মানুষ রাগ হয়ে বাজার গরম করে ফেলবে। কারণ শিকড় সেরেক বেদাতে জমে গেছে, ওকে টানি তুলতে গেলে ঝামেলা আছে। ডাক্তারেরাও কিন্তু বয়স্ক রুগীর গায়ে হাত দেয় না, পায়ে রুগীর আর অপারেশন করে লাভ নেই, বুড়ে বেড়ারে কিছু ওষুধ পানি বড়ি সরি খাওয়ায় মলম সলম দিয়ে যে কদিন বাঁচে ওই কদিন বেঁচে থাকে, এর অপারেশন করতে গেলে আরো খারাপ হবে। তো বয়স্ক লোকরে এত বোঝানোর চেষ্টা করবেন। আর ওই মসজিদের ইমাম আলেম হুজুর এদের কাছে দাওয়াত দেওয়ার জন্য পাণ্ডিত্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে যাবেন না, কারণ ঘুমন্ত ব্যক্তিকে জাগানো যায়, জাগ্রত ব্যক্তিকে জাগানো যায় না। যা একটা জটিল ব্যাপার। আর একটি বিষয় সেটা হলেই সহি আকিদার 3-4 জন 5 জন 10 জন লোক তারা আজকে সহি আকিদায় এসেই নিজেদের মধ্যে আপোষে দ্বন্দ্ব, আপোষ দ্বন্দ্ব ভুলে গিয়ে নিজেদেরকে ঐক্যবদ্ধ হয়ে একটি প্ল্যাটফর্ম করে তুলে একটি সাংগঠনিক একটি চেন অফ কমান্ডের মাধ্যমে আসতে হবে, নহলে জাহিলিয়াতের মোকাবেলা করা সম্ভব হবে। সংঘবদ্ধ জাতির মোকাবেলা করতে সংগঠিত হতে হয়। 50,000 টুকরা যদি কাক নদীর মধ্যে ফেলে দেন, 50,000 টুকরা কাক, 50,000 টুকরা কাক নদীর মধ্যে ফেলে দিবেন, নদীর পানিতে ভেসে চলে যাবে। কিন্তু 10-20 টুকরা কাঠকে যদি লোহা দিয়ে প্যারাক দিয়ে মেরে একটা নৌকা বানিয়ে দেন, এই নৌকা নদীর পানিতে ভাসবে, আপনাকেও ভাসায় রাখবে। 50,000 ইট যদি রাস্তার মধ্যে ছড়িয়ে ফেলে রাখেন, 50,000 ইট দ্বারা আপনার কোনো কল্যাণ আসবে না। 10,000 ইট যদি একটা সাদার একটা গেঁথে সুন্দর করে একটা বিল্ডিং বানিয়ে দিতে পারেন, তাহলে ঝড় বৃষ্টি তুফান বিভিন্ন সময় সেখানে আপনার আশ্রয় নেওয়া সম্ভব হবে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তৈরি হবে তাওহীদের কাফেলায়, আর তারা সবাই আবার ভেসে চলে যাবে হবে না, তাদেরকে সাংগঠনিক চেইন অফ কমান্ডে ঐক্যবদ্ধ হতে হবে। এই কথাগুলি বলে আমার আলোচনা এখানেই সমাপ্তি দিলাম। যেহেতু আমাদের প্রশ্ন উত্তর পর্ব আছে, প্রশ্ন উত্তর পর্বের জন্য আমরা একটু বেশি সময় রাখলাম, পরবর্তীতে আবার সময় পেলে ইনশাআল্লাহ আমরা চেষ্টা চালাবো আলোচনার ধারাবাহিকতা বজায় রেখে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।